ভোটটাই সব আমাদের সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই অন্তত এই বাংলার ক্ষেত্রে আমরা তো ছোটবেলা থেকে পড়ে এসছি জেনে এসছি দেশটাই সব দেশের সংবিধান তারপরে দেশের আইন কানুন তারপরে দেশের মানুষ সবার শেষে হচ্ছে জনসেবক বা সমাজসেবক যাদেরকে আমরা রাজনীতিবিদ বলে জানি যারা এই সমাজ সেবার আড়ালে শুধুমাত্র নিজেদের সেবা করে চলে আর এখন আমাদের রাজ্যে এই রাজনীতিবিদটাই সব হয়ে গেছে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই আমরা একেবারেই ফেল না কেন কথা বলছি এটাই সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন কমিশন মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙ্গার ওসিকে সাসপেন্ড করে দিয়েছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এদিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা এরা করতে পারেনি তাই নির্বাচনে এদের কোনো ভূমিকা রাখা যাবে না এদিকে দুজনকে একেবারে সরিয়ে দিতে হবে ভোটের কোনো কাজে এদিকে ব্যবহার করা যাবে না এরা এতটাই অপদার্থ নির্বাচন কমিশন এরা এদিকে ভোটের কাজে ব্যবহার করবে না তাহলে একটা কথা আপনারা বলুন ভাবুন যে এই পুলিশ কর্মীরা যাদেরকে তারা সাধারণ মানুষের জীবন কি রক্ষা করবে এটাই বড় প্রশ্ন নয় কি যে আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত অপদার্থদের আমরা কেন পুষব ঠিক কি হলো শোনাবো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আশা করি আমার মতন আপনারাও কাল থেকে আওয়াজ তুলতে শুরু করবেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং শক্তিপুরে ওষীদের সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করতে পারেনি একেবারে অপদার্থ তার চূড়ান্ত মাত্র এদিকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সেই চিঠি চলে গেছে গোপালিকার কাছে মুখ্য সচিবের কাছে এবং এদিকে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে একটাই কারণ অপদার্থতা এই দুই পুলিশ কর্মী কেন সরিয়ে শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করে বাকি কোনো কাজ করতে পারে না শক্তিপুর এবং বেলডাঙ্গাতে কি হয়েছে আপনারা দেখেছেন ছাদের মাথা থেকে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বোমা পড়েছে ইট পড়েছে পাথর পড়েছে ওসিরা জানতেন কোন রাস্তা দিয়ে মিছিল যাবে কিচ্ছু করতে হতো না দশ বাড়িটা অন্তর অন্তর ছাদের মাথায় একটা করে সিভিক পুলিশ দিয়ে দিলেই আর ছাদের মাথায় কেউ ইট পাথর বোমা জড়ো করতে পারতো না কিন্তু ওসিরা সেটা করেননি কেন করেননি এটা আপনারাও বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী নিজে বলে রাখছেন ওরা দাঙ্গা করবে ওরা দাঙ্গা করবে কিছু তো একটা করতে হবে উস্কানি তো একটা দিতে হবে ছাদের মাথা থেকে পাথর বিয়ারের বোতল বোমা তো ফেলতে হবে রামনবমীর শোভাযাত্রার মাথায় এই ওসিরা হাওড়া ডালখোলা দেখেও শেখেনি কি ভাবছেন এরা অপদার্থ এরা নিজেদের অপদার্থ করে রাখছে শুধুমাত্র তৃণমূলের কথা শোনার জন্য মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দেবার জন্য মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রামনবমীতে দাঙ্গা করবে অর্থাৎ দাঙ্গা একটা হতেই হবে তাই মুর্শিদাবাদে শক্তিপুর বেলডাঙ্গাতে আমরা দাঙ্গা দেখলাম ছাদের উপর থেকে ইট পাথর পরা দেখলাম আর ওই যে বললাম দশ বারোটা কেউ আর ইট পাতর বোমা ছাদের মাথায় জড়ো করতে পারতো না স্বাভাবিক বুদ্ধি কিন্তু ওসিরা তো এখন দলদাস কৃতদাস চটি চাটা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মান্যতা দিতে তৃণমূলীদের সুযোগ করে দিল এবং তাই নির্বাচন কমিশনের তরফ থেকে শক্তিপুর এবং বেলডাঙার দুই অফিসার রাজু মুখোপাধ্যায় এবং মোহাম্মদ জামাল উদ্দিন মন্ডলকে সাসপেন্ড করে তাদেরকে নির্বাচনের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে শক্তিপুর এবং বেলডাঙ্গাতে যে অশান্তি হয়েছে সেই দুজনের সেই কারণেই দুই পুলিশ কর্তার কর্তব্যে গাফিলতি হয়েছে দাবি করে নির্বাচন কমিশন এদেরকে সরিয়ে দিয়েছে শুধু তাই নয় এদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে আপাতত শাস্তি হিসাবে এই দুই পুলিশ কর্তাকে জেলার পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো কাজই তারা করতে পারবেন না তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করে শনিবার বেলা মধ্যে কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে সম্পূর্ণ বারোটার নির্দেশ কার্যকর করা হয়েছে এই দুই পুলিশ আধিকারিককে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা পালন করতে পারেননি তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এদের বিরুদ্ধে শুধু সাসপেন্ড নয় নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য বিপি গোপালিকাকে চিঠি দেওয়া হয়েছে যে এদের বিরুদ্ধে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে চার্জশিট দাখিল করতে হবে অর্থাৎ এরা এতটাই অপদার্থ ভোটের কাজ করতে পারবে না যদি এতটাই অপদার্থ হয়ে থাকে যে পুলিশ অফিসাররা ভোটের কাজ করতে পারবে না তাহলে সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নেই এরা সাধারণ মানুষের জীবন কি রক্ষা করবে কি করে এলাকায় শান্তি রাখবে ভোটটাই সব ভোটের জন্য পুলিশ অফিসারদের সরিয়ে দেবো পুলিশ কর্মীদের সরিয়ে দেবো তারা ওষুধের সরিয়ে দেবো আর সাধারণ মানুষের জীবনের কি হবে যদি এরা ভোট করতে না পারে তাহলে এরা সাধারণ মানুষের জীবন কি রক্ষা করবে এলাকায় শান্তি কি করে রাখবে আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থদের আমরা কেন পুষব এটা সবচেয়ে বড় প্রশ্ন যেমন প্রশ্ন থাকবে রাজ্য সরকারের কাছে যেমন প্রশ্ন থাকবে রাজ্যের পুলিশ অধিকর্তাদের কাছে তেমনই প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন থাকবে এরা যদি ভোট করাতে না পারে অপদার্থ তাহলে এরা সাধারণ মানুষের মানুষের কি করে করবে সাধারণ হয়ে জীবনের দাম এরা কি করে দেবে ভোটের জন্য এদিকে সরিয়ে দিচ্ছে আর তারপরে ভোট যে শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এদিকে আবার ওখানেই নিয়ে আসবে প্রতিটা নির্বাচনে দেখেছি আমাদের জীবনের কোনো দাম নেই আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থদের কেন পুষবো কেন ভোটের সময় এদিকে সরানো হবে অপদার্থ বলে আর ভোট চলে গেলেই এদিকে আবার সেই চেয়ারে ফিরিয়ে দেওয়া হবে সাধারণ মানুষের জীবনের দাম নির্বাচন কমিশন কেন দেবে না আমরা দেখেছি এর আগেই বিপি গোপালিকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন মুর্শিদাবাদের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছে কারণ তার বিরুদ্ধে ওই একই অভিযোগ তৃণমূলের হয়ে শুধু কাজ করে আমরা দেখেছি ভোটের সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে ভোটটা যেই শেষ হবে চার তারিখে ভোটের রেজাল্ট বেরবে চৌঠা জুন আপনারা দেখবেন পাঁচ থেকে ছ তারিখের মধ্যে এই রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই রাজ্য পুলিশের ডিজি করে আনবেন রাজ্য পুলিশের ডিজির যদি ভোট করানোর দায়িত্ব না থাকে যদি এতটাই উনি অপদার্থ হন যে ভোট করাতে পারছেন না তাহলে সাধারণ মানুষের জীবন উনি কি করে রক্ষা করবেন আমাদের রাজ্যে উনি কি করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন ভোটটাই সব আমাদের জীবনের কোনো দাম নেই যে পুলিশ অফিসারদের আমরা অপদার্থ ঘোষণা করে ভোটে ডিউটি দিচ্ছি না তাদেরকে আমরা মানুষের জীবন রক্ষার ডিউটি দিচ্ছি এলাকার শান্তি রক্ষার ডিউটি দিচ্ছি আমাদের জীবন এতটাই ফেলনা শান্তিরক্ষার দায়িত্বটা এতটাই ফেলনা শুধুমাত্র ভোট আর নেতাদের গদির লড়াইয়ে পদার্থ পুলিশ অফিসারদের দেবো আর মানুষের জীবন রক্ষার দায়িত্বে অপদার্থরা থাকবে কেন যেমন রাজ্য পুলিশের আধিকারিকদের কাছে প্রশ্ন থাকবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে প্রশ্ন থাকবে তেমনি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থাকবে কেন এই অপদার্থ পুলিশ অফিসারদের একেবারে সাসপেন্ড করে দেয়া হবে না যারা রাজ্য পুলিশের অফিসার ডাবলু বি তাদের নয় বুঝলাম তাদের দায়িত্বে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যারা আইপিএস যাদের চাকরির দায়িত্বে কেন্দ্রীয় সরকার যাদেরকে কেন্দ্রীয় সরকার দায়িত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা নির্বাচন কমিশন যাদিকে মনে করছে এরা অপদার্থ ভোট করাতে পারবে না কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন কেন সেই সমস্ত অপদার্থ পুলিশ অফিসারদের আমাদের জীবন রক্ষায় রাখবে মারাত্মক প্রশ্ন কি বলেন আপনারা রাজীব কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দিল ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিল এরা কাদের অফিসার কেন্দ্রীয় সরকারের অফিসার মোদী সরকারের অফিসার কেন্দ্রীয় সরকারের আইপিএস কেন্দ্রীয় সরকার এদিকে মাইনে দেয় তারপরে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম এই চার জেলার জেলা শাসকদেরও সরিয়ে দেওয়া হয়েছে যদিও এরা এদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু নির্বাচন কমিশন ছড়িয়ে দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেদিন ভোট শেষ হবে সেদিন এদিকে আবার আমাদের দায়িত্বে নিয়ে আসবে কিন্তু কিন্তু যারা আইপিএস অফিসার বা আই এএস অফিসার যাদের দায়িত্বে কেন্দ্রীয় সরকার যারা মনে করে যে এই সমস্ত অপদার্থ সরকারি আধিকারিক এবং সরকারি পুলিশ কর্মী ভোটের দায়িত্ব পালন করবে না করতে পারবে না এরা এতটাই তাদের হাতে আমাদের জীবন রক্ষার দায়িত্ব এলাকার শান্তি শৃঙ্খলার দায়িত্ব কেন থাকবে আমাদের ট্যাক্সের টাকায় আমরা অপদার্থ পুলিশ অফিসার এবং কর্মীদের কেন পুষব লাখ টাকার প্রশ্ন আপনারা কি বলেন আমাদের জীবনটা এতটাই ফেলনা যে সমস্ত পুলিশ অফিসাররা ভোটের দায়িত্ব পালন করতে পারবে না সামান্য মিছিলে বাড়ির থেকে পাথর মিছিল আটকাতে পারে না তারা আমাদের জীবন কিভাবে আমি করি আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত অপদার্থ পুলিশ অফিসারদের এই সমস্ত অপদার্থ সরকারি অফিসারদের আমরা কেন পুষবো লাখ টাকার প্রশ্ন আপনারা কি বলেন আমি যে প্রশ্নটা করছি তার মধ্যে কি কোনো যুক্তি আছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়ায় এই সমস্ত খবর দেখার আশা আপনারা করবেন না কিন্তু আমরা এই সমস্ত ঘটনা তুলে ধরব এবং আমরা চাই যে আমার সঙ্গে আপনারাও গলার স্বর মেলান যে এই সমস্ত অপদার্থ পুলিশ অফিসার সরকারি কর্মী যারা ভোটের কাজে অপদার্থ তারা মানুষের জীবন কি করে রক্ষা করবে আর তার চেয়েও বড় কথা আমাদের ট্যাক্সের টাকায় আমরা এদের কেন পুষব কি বলেন আপনারা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দারিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের অদ্ভুত প্রশ্ন অস্বস্তিকর প্রশ্ন বিব্রতিকর প্রশ্ন থামাবো না